বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হচ্ছে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা তো হোম সেন্টারে হচ্ছে না। কিন্তু মাধ্যমিক পরীক্ষা তোমাদের সুবিধার্থে তোমাদের বাড়ির কাছাকাছি স্কুলে তোমাদের দেওয়া হয়েছে। এবার এই বাড়ির কাছাকাছি যে স্কুলে দেওয়া হয়েছে, এই কথাটা কি সত্য? তোমাদের কতটাই বা কাছাকাছি পড়েছে, সবটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এবং এই বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের কী মতামত তা আমরা একটা রিসার্চ করে জানতে পেরেছি, সেটাও তোমাদের সাথে আজ শেয়ার করব। এর সাথে সাথে তোমাদের কথা ছিল যে স্কুল থেকে কিন্তু তোমাদেরকে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে স্কুল থেকে পর্ষদ বোর্ডের তৈরি সাজেশান দেবে। সেই পর্ষদ বোর্ডের তৈরি সাজেশান কি তোমরা পাচ্ছ, কেনই বা পাচ্ছ না, সবটা তা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার সাথে সাথে তোমাদেরকে বলবো, তোমাদের আর কিছুদিনই বাকি রয়েছে পরীক্ষা দেওয়ার। তো এই পরীক্ষার সময় তোমাদের একটা ছোট্ট টিপস তোমাদের শেষে বলবো, সেটা হলো পরীক্ষার খাতাতে তোমরা কোন প্রশ্নগুলো, যে কোনো সাবজেক্ট হতে পারে, কোন প্রশ্ন উত্তরগুলো আগে লিখবে, কোন প্রশ্নের উত্তরগুলো পরে লিখবে, এই নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বোর্ডের তরফ থেকে। এবং তার সাথে সাথে বিভিন্ন অভিজ্ঞ টিচারদের সাথে কথা বলে আজকে আমরা অনেক একটা গুরুত্বপূর্ণ টিপস জানতে পেরেছি। এই টিপসটা তোমরা যদি ফলো করো, এবছরের পরীক্ষায় সত্যিকারে বলছি বন্ধুরা, ভালো নম্বর পেয়ে কিন্তু পাশ করতে চলেছ তোমরা। তাই অবশ্যই প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু, একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধু এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা। প্রথমেই তোমাদেরকে বলি, 7ই মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, 2 এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু হোম সেন্টারে হচ্ছে, মানে নিজেদের স্কুলে গিয়ে তোমরা চেনা পরিবেশে পরীক্ষা দেবে। এবার তোমাদের একটা কথা বলি, মাধ্যমিক পরীক্ষার্থীরা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা কিন্তু একটা বড় দাবি করেছিল এবং ছাত্রছাত্রীরাও তার সাথে ছিল যে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী যেন হোম সেন্টারে করানো হয়। তার সাথে সাথে পেছানোর দাবি ছিল, বাতিলের দাবি ছিল, কিন্তু সেগুলোকে খারিজ করা হয়েছে। কিন্তু তোমাদের কথা মান্যতা দিয়ে নিজেদের স্কুলে না দিলেও মাধ্যমিক পরীক্ষা তোমাদের বাড়ির কাছাকাছি কোনো স্কুলে কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ যে স্কুলে তোমরা পরীক্ষা দিতে যেতে সেই স্কুলের লাগোয়া কিন্তু একটি স্কুলে কিন্তু দেওয়া হয়েছে। এমনটা কিন্তু সূত্রের খবর এবং এমনটাই নোটিশের খবর, কিন্তু এটা বাস্তবে কতটা সত্যি? অনেক ছাত্রছাত্রীরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছে যে দাদা, আমাদের স্কুল থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে একটি স্কুল রয়েছে, সেখানে আমাদেরকে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে। তাহলে এখানে কতটা সত্য হলো, তোমাদের কীভাবে তোমাদের বাড়ির কাছাকাছি কোনো স্কুলে দিল, এমনটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। কিন্তু সেখানে বিভিন্ন পড়ুয়াদের দাবি এবং বিভিন্ন অভিভাবকদের দাবি, তাদের আবার কলকাতা লাগোয়া যে সমস্ত স্কুলগুলো রয়েছে তাদের আবার বাড়ির কাছাকাছি মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে। তো এই নিয়ে তারা খুশি, অভিভাবকরাও খুশি, কিন্তু অনেকে আছো এমন যাদের কিন্তু দূরে পড়েছে সিট, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাদের কত দূরে পড়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীদের কাছাকাছি সিট পড়েছে তাদের কতটা দূর মনে হচ্ছে এবং তোমরা কি খুশি, তোমরা অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবার এর সাথে সাথে আরেকটা আপডেট দিয়ে রাখি যে পরীক্ষার সময় তোমাদের কথা ছিল যে পরীক্ষার আগে সাজেশান দেবে, মাধ্যমিক পরীক্ষার্থী হও, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও বা একাদশ শ্রেণী পরীক্ষার্থী হও, কিন্তু এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অভিযোগ উঠছে যে তোমাদের কিন্তু সাজেশান দেওয়া হচ্ছে না স্কুলের তরফ থেকে। এর কিন্তু বিভিন্ন কারণ রয়েছে, কিন্তু সবথেকে বড় যে কারণগুলো উঠে আসছে, এখনও কিন্তু অনেক পড়ুয়াদের ভ্যাকসিনেশন হয়নি, সেহেতু ভ্যাকসিনেশনের কাজ অনেক স্কুলে চলছিল। তারপর আবার একটা যে জিনিসটা হচ্ছে সেটা হলো, স্কুলে স্কুলে কিন্তু তোমরা জানো ভোট হচ্ছে, তো আবার অনেক স্কুলে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে কিন্তু ব্যস্ত, সেহেতু ছাত্রছাত্রীদের সাজেশান কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ উঠছে। তোমরা কি সাজেশান পেয়েছো স্কুলের তরফ থেকে কোনো, অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবে। আর এর সাথে সাথে নেক্সট আপডেট দেবো, তোমাদের কিন্তু কিছুদিন বাদেই পরীক্ষা এবং প্রত্যেকটি সাবজেক্টে একটি ছোট্ট টিপস নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে বিভিন্ন অভিজ্ঞ টিচারদের সাথে কথা বলে। সেটা হলো, উত্তরপত্রে কোন প্রশ্নের উত্তরগুলো প্রথমে লিখবে এবং কোন প্রশ্নের উত্তরগুলো শেষে লিখবে, এই টিপসটি বন্ধুরা জেনে নাও, কিন্তু অতিরিক্ত কাজে দেবে পরীক্ষার সময়। তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও বা তুমি মিডিয়াম স্টুডেন্ট হও, প্রত্যেকের ক্ষেত্রে এই টিপসটি কার্যকরী। উত্তরপত্রে কোন প্রশ্নগুলি আগে লিখতে হবে, এই প্রশ্নের উত্তরে বললে বলা যায় যে, যে প্রশ্নের উত্তরগুলো তুমি সঠিকভাবে জানো সেই প্রশ্নের উত্তরগুলিকে খাতার সবার প্রথমে কিন্তু তোমরা লিখবে। এখানে আমার পরামর্শ নয়, বিভিন্ন অভিজ্ঞ টিচারদের পরামর্শ যে তোমরা কিন্তু অনেকে বড় প্রশ্নগুলোকে শেষের দিকে গিয়ে লেখো, ছোট প্রশ্নগুলোকে প্রথমে লেখো, এটা কিন্তু বন্ধুরা করবে না। প্রথমে তোমরা বড় প্রশ্নগুলোকে লিখে নেবে, তারপর শেষের দিকে ছোট প্রশ্নগুলোকে লেখার চেষ্টা করবে, সেটা MCQ হোক কিংবা SAQ। তার কারণ হলো, প্রথমে 2 ঘন্টা তোমার হাতের লেখা কিন্তু ভালো হয়, হাত ব্যথাও করে না, যেহেতু তোমরা লেখো নিয়ে আগে হাত ব্যথাও করে না, তাই ফ্রেশ মাইন্ডে তোমরা প্রথমে বড় প্রশ্ন যেগুলো পারবে সেগুলো করে নেবে এবং খাতার শেষের দিকে গিয়ে ছোট ছোট প্রশ্নগুলো করার চেষ্টা করবে। তখন হাত ব্যথা হয়ে যাবে, তখন অল্প লিখলেও তোমাদের হাতের লেখাটা কিন্তু খারাপ হবে না। তাই বড় প্রশ্নগুলোকে প্রথমে লেখার জন্য বলছি, যাতে তোমাদের হাতের লেখাটাও ভালো হয় এবং তোমাদের বড় প্রশ্নগুলো আগে থেকে কভার আপ হয়ে যায়।
কারণ যারা খাতা চেক করে তারা কিন্তু সবসময় বলে থাকে, তাদের সাথে আমরা যেটুকু সূত্র মারফত কথা বলে জানতে পেরেছি, তোমরা সবসময় বড় প্রশ্নগুলোকে শেষের দিকে লেখো, আর হাতের লেখা খারাপ হয়ে যাওয়ার ফলে তারা নাম্বার দিতে চায় না, এবং সেই কারণেই বলছি বড় প্রশ্নগুলোকে প্রথম দিকে লেখার চেষ্টা করো। তাহলে আশা করি বন্ধুরা তোমরা এই পয়েন্টটা কিন্তু ফলো করবে এই বছরের পরীক্ষায়, এবং এরকমভাবে আরও পয়েন্ট কিন্তু আমরা আনবো নেক্সট ভিডিওগুলোতে। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি দিয়েই তোমার থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমার ভালো থেকো সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।